আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো এসি আছে। তো আপনারা যদি কোম্পানিতে কাজ করেন, অফিসের বা মাদ্রাসার বা মসজিদের, তো এমন জায়গায় কাজ করলে তো একটা ছাদের উপরে আপনার অনেকগুলো এসি লাগানো থাকে, তো এটা বের করতে টাফ হয়ে যায় যে কোন এসিটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে। কারণ একসাথে অনেকগুলো এসি থাকে, তো কোনটা কোন রুমের তো এটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আপনারা কীভাবে বুঝবেন? তো নতুন যে প্রজেক্টগুলো আছে, নতুন মাদ্রাসা করলে বা নতুন অফিস করলে, তো আপনারা এই যে বেকারটি দেখতেছেন, তো এই বেকারের সাথে আপনার নাম্বার লেখা থাকে বা এসির সাথে আপনার নাম্বার লেখা থাকে যে এটা কত নাম্বার রুমের এসি, আর আপনার রুমের ভিতরেও আপনার লেখা থাকে যে এটা এত নাম্বার এসি। তো ওইটা দেখে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, আর যদি লেখা না থাকে সেক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। তো ওই টাইমে আপনার অন অফ করে দেখতে হয় যে কোন এসিটা অ্যাকচুয়ালি আপনার প্রবলেম হয়েছে। তো এইটাই আর কি, এটাই আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। তো আজকে আমি একটি কাজে আসি। তো এই যে এসিটা দেখতে পারতেছেন, তো এই এসিটা খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ এসিটি ঠিক হয়ে গেছে, এসিটি অন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এসিটির ক্যাপাসিটারটি খারাপ হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন যে পুরাতন ক্যাপাসিটার। তো আমি নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি এসিতে, তো কম্প্রেসারটি অন হয়ে গেছে। তো কোম্পানিতে কাজ করলে অনেক সুবিধাও আছে, আবার একটু কষ্টও আছে, কারণ কষ্ট ছাড়া তো আর কেউ টাকা দেয় না। কোম্পানি কাজ করলে আপনার মন মতো কাজ করতে পারবেন। তো আমি আজকে এখন একা কাজ করতেছি, দেখতে পাচ্ছেন। আমার সাথে লোক আছে আরো দুইজন, তারা তাদেরকে অন্য সাইটে আমি নামিয়ে দিয়ে আসছি। তো আমি একটা এসি দেখতে আসলাম, তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে আপনারা এসি রিপেয়ারিং এর বা ফ্রিজ রিপেয়ারিং এর ভিডিও পাবেন, তো অবশ্যই ভিডিওগুলা দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।